নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সথ অফিসা এডুকেশান আজ আমরা আলোচনা করব ডাব্লিউ বি তেইশের পিলির জন্য শর্টকাট প্রসেস অর্থাৎ তেইশ যারা সহজে পাশ করতে চাইছেন তাদের জন্য কী কী করণীয় অর্থাৎ এই সময় আপনি কী করবেন না কী কী পড়বেন না এটা আমাদের আগে জানতে হবে তারপরে আমরা জানব কী পড়বেন এবং তারপরে জানবো কীভাবে পড়বেন এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা শেয়ার করছে আপনাদেরকে তবে এই প্রসঙ্গে একটা ডিসক্লেমার আপনাদের প্রথমেই বলে দেওয়া দরকার আমি যেভাবে বলবো আজকে সেভাবে পড়লে কিন্তু আপনি কখনোই মেন পাস করবেন না যারা এক দু বছর ধরে ভালোভাবে সিরিয়াসলি প্রিপারেশান নিচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটা না দেখলেও চলবে কিন্তু যারা নতুন শুরু করেছেন বা পড়ছেন কিন্তু ঠিকমতো পড়া হচ্ছে না বা প্রিপারেশান হচ্ছে না হয়তো ডাব্লিউসি এর সঙ্গে অন্য কোনো বিষয় মানে অন্য অন্য কোনো পরীক্ষার জন্য পড়ছেন তারাই ভিডিওটি দেখুন কারণ এখানে আমি সহজেই বলে দেবো যে কীভাবে প্রিলিটা পাস করবেন কারণ আপনাকে প্রথমে প্রিলি পাস করতেই হবে তারপরে মেন তাহলে মোটামুটি যদি আমরা আলোচনা করি আজকে থেকে ধরে নেওয়া যেতে পারে যদি মে মাস নাগাদ পিলির পরীক্ষাটা হয় কোনোভাবে এপ্রিলের মাস নাগাদ শোনা যাচ্ছে যে হবে কিন্তু আমার মনে হচ্ছে এপ্রিল মাসে হবে না মে মাস লেগে যাবে পিলি হতে যাই হোক এপ্রিল মাসে হোক বা মে মাসে হোক আপনি মোটামুটি চার মাস সময় পাচ্ছেন তাহলে এই চার মাসে আপনি কী কি পড়বেন না প্রথমে জানতে হবে আগে কারণ এইভাবে পড়লে আপনি পিলি পাস করবেনি যদি এভাবে পড়ার পর পিলি পাস না করেন তাহলে তেইশের পিলির যেদিন রেজাল্ট বেরোবে পিলির রেজাল্ট পরীক্ষা হওয়ার পর সেদিন আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে আমি এভাবে পড়েছিলাম সিরিয়াসলি পড়েছিলাম সবগুলো মেনে পড়েছিলাম অথচ পাস করিনি যাই হোক এবার আমরা আসবো যে সেটা কি কী কী আপনি পড়বেন প্রথমে আমি প্রথমে দেখুন যেটা লেখা আছে প্রথমেই স্লাইডে কি পড়বেন না এটা প্রথমে আপনাকে ভালো করে জানতে হবে প্রিলি পাস করতে গেলে বারবার বলছি এটা কিন্তু কখনো এইভাবে কিন্তু আপনি মেন পাস করতে পারবেন না আপনাকে এটা শুধুমাত্র প্রিলি পাসের জন্য বলা হচ্ছে কি করবেন প্রথমে প্রতিটি সাবজেক্টের আলাদা আলাদা বই অর্থাৎ আলাদা আলাদা বই পড়া যাবে না এটা হবে না অবশ্যই সেটা ম্যাথ আর ইংলিশ বাদ দিয়ে অর্থাৎ ম্যাথ এবং ইংলিশ বাদ দিয়ে বাকি যেটা পড়ে আছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি এইগুলো আলাদা আলাদা কোনো বই পড়ার দরকার নেই এই মুহূর্তে আবারও বলছি যারা দু থেকে তিন বছর বা এক দু বছর সিরিয়াসলি প্রিপারেশান নিচ্ছেন সাবজেক্ট ওয়াইজ বই কিনে পড়ছেন তাদের কথা বাদ দিচ্ছি যারা শুরু করছেন বা শুরু করবেন ভাবছেন বা পরীক্ষা দিচ্ছেন কিন্তু প্রিপারেশানটা সেইভাবে হয়নি এই মুহূর্তে আলাদা করে সমস্ত বই পড়া সম্ভব নয় তাদের জন্য এটা খুব কাজে লাগবে তাহলে এই সময় আলাদা করে কোনো বই পড়ার দরকার নেই শুধুমাত্র ম্যাথ আর ইংলিশটা পড়তে হবে কীভাবে পড়বেন সেটা পরে বলছি দু নম্বর কি করা যাবে না এই সময় কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি বেসিস ডেলি বেসিসে যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা বিভিন্ন অনলাইন বা অফলাইন বা যে কোনো চ্যানেল মারফত বা গুগলে তথ্য পান নিউজপেপার মারফত সেই তথ্য কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি বেসিসে এই মুহূর্তে আর এন্ট্রি করা দরকার নেই অর্থাৎ খাতা লেখা দরকার নেই যারা দীর্ঘদিন ধরে লিখছেন প্রিপারেশনের মধ্যে আছেন তাদের কথা আমি বলছি না যারা শুরু করছেন বা বিভিন্ন পরীক্ষার সঙ্গে যুক্ত আছেন আবার ডাব্লিউসিসে দিচ্ছেন তাদের জন্য এটা কাজে লাগবে তাহলে এই মুহূর্তে আপনারা কখনোই আলাদা করে বিভিন্ন সাবজেক্টের বই পড়বেন না অবশ্যই ম্যাথ আর ইংলিশটা বাদ দিয়ে অর্থাৎ পলিটিক্স জন্য কি ইকোনমিক্সের জন্য কি হিস্ট্রির জন্য জিওগ্রাফির জন্য আর কারেন্ট অ্যাফেয়ার্স ডেলিবেসিসে লেখার দরকার নেই এই মুহূর্তে তাহলে কি পড়বেন এরপরে দেখছি এবারে এলাম কী পড়বেন ভালো করে এটা কিন্তু আরও বুঝতে হবে আপনাকে যে কি পড়বেন তাহলে দেখুন প্রথমেই যেটা করতে হবে আপনাকে এক নম্বর প্রিভিয়াস টেন ইয়ার্স কোশ্চেন প্রিলি অ্যান্ড মেন অর্থাৎ ডাব্লিউ বিসিএসের যে প্রিভিয়াস টেন ইয়ার্সের কোশ্চেন হয় তার প্রিলি এবং মেনের কোশ্চেন কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে অবশ্যই আমি বলবো এটা কোনোভাবেই কোনো পিডিএফ ডাউনলোড করে পড়বেন না আপনারা অবশ্যই বাজারে বই পাওয়া যায় বই নিয়ে পড়ুন খুবই কম দাম যেগুলো শুধুমাত্র কোয়েশ্চেন দেওয়া আছে আর যেখানে অ্যানালাইসিস করে দেওয়া আছে সেরম বইও পাওয়া যায় সেখানে দাম হয়তো একটু বেশি হতে পারে তা টেন ইয়ার্সের প্রিলি এবং মেন কিনে নিন দিয়ে পড়ুন আর কি প্রিভিয়াস টেন ইয়ার্সের যে ইউপিএসসি প্রিলিড টেন ইয়ার্সের প্রিলির কোশ্চেনটা করে নিন এই দুটো বই কিনুন আপনারা আর কি তিন নম্বর হচ্ছে ক্রাক ডাব্লু বিসিএস অথবা ডাব্লু বিসিএস ম্যানুয়াল অথবা ডব্লু বিসিএস চ্যালেঞ্জার অথবা আদার বই অর্থাৎ এই ধরনের কোনো বই এই ধরনের কি বই সেটা আমাদের ভিডিওতে দেওয়া আছে চ্যানেলে দেখে নিতে পারেন এগুলো সম্পূর্ণ একটা ম্যানুয়াল বই যেখানে প্রতিটি সাবজেক্ট একসাথে দেওয়া আছে এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করে দেওয়া আছে এই ধরনের কোনো একটা বই যদি না থাকে অবশ্যই কিনে নিন তাহলে টেন ইয়ার্সের কোশ্চেন নিচ্ছেন প্রিলি এবং মেনের মেনের হয়তো টেন ইয়ার্স পাবেন না কারণ মেন আমরা জানি চোদ্দোর পর থেকে এমসি কু এসছে যাই হোক যত বছরে পাবেন সেই টেন ইয়ার্সের কোশ্চেন পিলি এবং মেনের ডাব্লিউ বিসিএসের ইউপিএসসি টেন ইয়ার্স প্রিলি এবং এই ধরনের একটা লাইনার বুক যে কোনো একটা প্রত্যেকটি বই ভালো আমি কোনো বই খারাপ বা ভালো আমি বলছি না যে কোনো বই খুব উপকারী যে কোনো একটা বই কিনে আর কি করবেন চার নম্বর মক টেস্টের কোনো একটা বই কিনুন কোনো একটি বই অবশ্যই পিলির জন্য কিনুন এবার মক টেস্টের বিভিন্ন বই পাওয়া যায় পিলির জন্য মেনের জন্য সেটা আমাদের চ্যানেলে ভিডিও আছে যে কোন বইটা আপনি কিনবেন চাইলে দেখে নিতে পারেন আর কি ম্যাথের একটি বই আর ইংলিশের একটি বই ওই যে বললাম আলাদা আলাদা বই পড়বেন না শুধুমাত্র ম্যাথ আর ইংলিশ বাদ দিয়ে তাহলে এই দুটোর একটা বই কিনে নিন আলাদা করে এই কটা আপনাকে হাতের কাছে রাখতে হবে দিয়ে শুরু করতে হবে পড়াশোনা এইভাবে যদি পড়েন আপনি তাহলে কিন্তু প্রিলি পাস করবেনই কিন্তু মেন নাও পাস করতে পারেন বা পারবেন না এক প্রকার না বলাটাই ভালো তাহলে এবার কিভাবে পড়বেন এটা বিষয় নেক্সট ইয়ার আমি বললাম পড়বেন দেখুন এক নম্বর হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলি পড়ুন অর্থাৎ ওই যে টেন ইয়ার্সের কোশ্চেন আপনি নিলেন ডাব্লু জন্য প্রিলি এবং মেনের সেই প্রশ্নগুলো পড়ুন মানে প্র্যাকটিস করুন আর কি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ এবং ইংলিশ বাদে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ এবং ইংলিশটা বাদ দিয়ে যেগুলো পাবেন অর্থাৎ পিলির কথা যদি ভাবেন তা দুশোটির মধ্যে যদি কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে দিন আমি কারেন্ট অ্যাফেয়ার্স হলাম আটটি কোয়েশ্চেন আসে কী সাতটি এবার ছটি যাই হোক ম্যাথের জন্য পঁচিশ ইংলিশের জন্য পঁচিশ মানে আমি ধরিলাম ষাটটি কোশ্চেন বাদ দিয়ে দিলাম তাহলে পড়ে থাকে একশো চল্লিশটি আলোচনা সুবিধার তো আমি বলছি তাহলে এই একশো চল্লিশটি কোশ্চেন আপনি টেন ইয়ার্সের পড়ুন আর মেনের ক্ষেত্রেই তাই করুন মেনের ক্ষেত্রে আপনি থার্ড পেপার যেটাতে হিস্ট্রি জিওগ্রাফি থাকে সেটা পুরো পড়ুন ম্যাথের যে পেপারটা থাকে সিক্স পেপার সেটা পুরোপুরি বাদ দিন আপাতত প্রথমের দিকে তাহলে এইভাবে পড়ুন এবং এই সময় কিন্তু কোনোভাবেই বই পড়া দরকার নেই একদম ডাইরেক্ট প্র্যাকটিস করাটাও দরকার নেই আপনি একবারে কোশ্চেনের আনসার দেখুন আর উত্তর দাগ দিয়ে রাখুন পড়ুন এইটা পড়ার পর মোটামুটি এটা আপনি সাত দিন বা চোদ্দো দিনের পড়ার পর কিছুটা এগিয়ে যাওয়ার পর পাঁচ বছর বা ছ বছরের প্রশ্ন পড়ে যাওয়ার পর তখন আপনি আপনার কাছে যে বইটি আছে ওই যে ক্র্যাক ডবলু বিসিএস কি ডব্লু বিসিএস ম্যানুয়াল বা ডাব্লু বিসিএস চ্যালেঞ্জার বা অন্যান্য এই ধরনের কোনো বই যেটাতে সমস্ত বিষয় একসাথে লেখা আছে সেই বইটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া শুরু করুন অবশ্যই ওই বইয়ের ম্যাথ এবং ইংলিশ এই দুটো বাদ দিয়ে পড়ুন অর্থাৎ ওখানে যেটা পলিটি ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি দেখবেন পড়বেন সুন্দর করে লেখা আছে ওইগুলো পুরোটা পড়ুন ওখানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট টপিক সমস্ত সুন্দর করে লিখে দেওয়া আছে অবশ্যই সেই বইয়ের ম্যাথ যদি থাকে অবশ্যই থাকবে আর ইংলিশ এই দুটো পড়বেন না কেন বলছি পরে বলছি এরপরে আপনি মক টেস্ট শুরু করুন ওই যে মক টেস্টের বই নিয়েছেন অভ্যাস করুন এটা কিন্তু এই চার মাসের রুটিন এবার কী হবে ওই যে এবার বললাম ম্যাথ আর ইংলিশ আমি বারবার করে বলছি আলাদা করে বই কিনতে হবে এই এইখানে পড়ার দরকার নেই তার কারণ হচ্ছে আপনার কাছে ওই যে ম্যাথের বইটি আছে অঙ্কের বইটি আছে অঙ্ক বলতে এখানে ম্যাথ অ্যান্ড রিজনিং বা কারণ আমরা পিলে জানি ম্যাথ খুব একটা আসে না জেনারেল মেন্টাল এবিলিটি থেকে কিছু কোয়েশ্চেন আসে তাহলে ওই বইটি আপনি নিয়মিত অভ্যাস করতে শুরু করুন আপনার কাছে যে বইটি আছে অঙ্কের আর কি বিগত বছরের আসা প্রশ্নগুলি দেখে ইংলিশ প্র্যাকটিস করুন অর্থাৎ ইংলিশের জন্য আমি যে বইটা কিনেছেন সেই বইটা নর্মাল যে গ্রামার ভোকাবুলার সেগুলো প্র্যাকটিস করুন এরপরে আপনি যে প্রিভিয়াস যে ইংলিশ কোশ্চেন এসছে সেটা দেখে নিন আমি এই যে প্রথমেই বলেছিলাম যে বিগত বছরে যখন প্রশ্ন পড়বেন তখন ইংলিশটাকে বাদ রাখবেন এই ইংলিশটাকে বাদ রাখার কারণ হচ্ছে ইংলিশটা কিন্তু আপনাকে বুঝে পড়তে হবে এরপর আমি যখন ইংলিশ পড়াটা শুরু করবেন তখন কি করবেন ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখুন যে কোনখান থেকে বেশি কোশ্চেন আসছে গ্রামারে ভয়েস চেঞ্জ নার্সান চেঞ্জ জিরান প্র্যাকটিসেবেল কি সেন্টেন্স কারেকশান এই ধরনের বিষয় সেটা দেখে নিন অ্যান্টোনিম সিনোনিম সেগুলো দেখে নিয়ে আপনি আপনার যে ইংরাজি বইটা যে সেটা থেকে প্র্যাকটিস করুন অভ্যাস করুন দিয়ে শেষের দিকে আপনি কী করবেন ওই প্রশ্নগুলো যেটা বিগত বছরের প্রশ্ন এবং মক টেস্টের প্রশ্ন নিয়ে আপনি প্র্যাকটিস করুন এটা ম্যাথ আর ইংলিশের শেখাতে বলছি আর কি এরপরে যেটা বাকি থেকে গেল সেটা হচ্ছে আপনি যখন এইগুলো পড়ছেন তখন কিন্তু এই বলেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে না তাহলে এরপরে আপনি যখন পরীক্ষা নোটিফিকেশান হয়ে যাবে পরীক্ষা হবার একটা ডেটও প্রায় পেয়ে যাবেন তার ঠিক দেড় মাস আগে অর্থাৎ পরীক্ষা শুরু হবার দেড় মাস বা দু মাস আগে আপনি কি করবেন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি অভ্যাস করবেন এইটা খুব গুরুত্বপূর্ণ এটা কেন বলছি কারণ আপনি জানেন ফ্রিলিতে খুব বেশি হলে সাত থেকে আটটি হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন আসবে যে সারা বছর ধরে এই কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করেছে সে হয়তো সাতটাই পারলো কি যেটাও যতগুলো এসছে আটটা আটটাই পারলো আপনি যদি ইম্পর্টেন্ট কিছু জায়গা করে যান তাহলে আমি বলে দিচ্ছি আপনি ও সাতটা পারলে আপনি চারটে পারবেনি তাহলে ইম্পর্টেন্ট জায়গাগুলো কোনগুলো ইম্পর্টেন্ট জায়গা বলতে আমি বলতে চাইছি নোবেল প্রাইজ বা কোনো খেলা সম্পর্কিত প্রাইজ এই যে ফিফা বিশ্বকাপ হলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলো বিভিন্ন টেনিসের যে খেলাগুলো হয় উইম্বলডন টেনিস অস্ট্রেলিয়ান ওপেন এই ধরনের এই ধরনের বিষয়গুলো আপনি দেখে রাখুন নোবেল বিভিন্ন পুরস্কার খুব গুরুত্বপূর্ণ মানুষ যারা বিগত সময়ে দেহত্যাগ করে যারা মারা গেছেন তাদের সম্বন্ধে গুরুত্বপূর্ণ প্রয়াণ এগুলো একটু জেনে রাখুন আর কিছু ইম্পর্টেন্ট নিয়োগ অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে ভোট হয়ে গেল বিধানসভা ইলেকশান তার যে প্রধান মুখ্যমন্ত্রী হিসেবে কারা নির্বাচিত হলেন বা বিদেশে আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু নিয়োগ এই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এক দেড় মাস আগে আপনি প্রিভিয়াস যে বিভিন্ন ভিডিও বা প্রিভিয়াস কোনো বই বা পেপার থেকে তথ্য আকারে লিখে রাখুন দেখবেন আপনি চার নম্বরের মতো পেয়ে যাবেন আর কি যেহেতু স্ট্যাটিক জিকে থেকেও কিছু কোশ্চেন আসে শুধু গুরুত্বপূর্ণ স্ট্র্যাটিক জিকে মানে আমি বলতে ডান্স কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা কোনো বিশেষ স্টাইল যেটা নাগারা ভেসারা তারপরে আমরা জানি মন্দির শিল্পটিতে আছে এইগুলো একটু দেখে রাখুন কিছু কারেন্সি ইম্পর্টেন্ট কিছু জায়গায় পাঁচ নম্বর বা ছ নম্বরটা দেখে রাখুন এবং সেটা আপনি চাইলে এখন থেকেই খাতায় অল্প অল্প করে লিখে রাখুন এভাবে যদি পড়তে পারেন তাহলে কিন্তু আপনি প্রিলি তেইশ যেটা হবে মে মাসে কি তার আগে বা পরে তাহলে আপনি পাস করবেন কিন্তু এইভাবে কখনই পড়ে মেন পাস করতে পারবেন না কারণ আপনি ওই যে বইটা পড়বেন ডাব্লুসএস ম্যানুয়াল বা গ্র্যাক ডবলু সেখানে কিন্তু হিস্ট্রি বা জিওগ্রাফি ঠিক আছে কিন্তু পলিটি বা ইকোনমিক্সের ক্ষেত্রে কিছু কিছু টার্ম আপনি পাবেন সেগুলো সহজেই বুঝতে পারবেন না সেইগুলো ক্ষেত্রে মেনে কোশ্চেন আসবে সেই কনসেপ্ট থেকে সেই কনসেপ্ট ক্লিয়ার করতে না পারলে কিন্তু আপনি মেনে ক্লিয়ার করতে পারবেন না আমি কিন্তু বারবার বলছি এই ভিডিওটা তাদের জন্যই বানানো যারা নতুন শুরু করলেন এই তিন চার মাসের মধ্যেই পাস করবেন ভাবছে তাদের জন্য কারণ তারা যদি এই মুহুর্তে ইন্ডিয়ান পলিটি রমেশ সিং স্যারের বই কি আপনি নিতেন সিংহানিয়া স্যারের বই পড়তে যান বা আপনার ইকোনমিক্সের ক্ষেত্রেও এটা বললাম রমেশ সিং স্যার বা নিতেন সিঙ্গানিয়া স্যার এবং পলিটির ক্ষেত্রে লক্ষ্মীকান্ত স্যারের যে বই আছে সেটা পড়তে যান হবে না হিস্ট্রির যে বই পাওয়া যায় বিভিন্ন বই পাওয়া যায় রাজীব ভাই স্যারের বই আছে বা আমাদের বাংলায় জীবন মুখোপাধ্যায় স্যারের বই আছে এই ধরনের বইগুলো পড়ে আপনি শেষ করতে পারবেন না এই চার মাসে যারা অলরেডি পড়েছেন তাদের জন্য আমি এটা বলছি না যারা পড়েননি তারা এই বই যদি পড়তে পারেন এই চার মাস থেকে সাড়ে চার মাস আমি বলে দিলাম আপনাকে আপনি কিন্তু পিলি পাস করবেনই আর একটা বিষয় এই প্রসঙ্গে বলে রাখা ভালো আপনি যখন ওই পিলি বা মেনের বিভিন্ন কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন তখন দেখবেন কিছু কিছু কোয়েশ্চেন পাবেন যেগুলো আপনি জানেন না মানে ওই বইগুলোতে পড়েননি প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে পাবেন হয়তো দেখা গেলো কোনো জায়গায় পেলেন হয়তো সর্বোদয় আন্দোলন কে শুরু করেছিলেন সেলফ রেসপেক্ট মুভমেন্ট কে শুরু করেছিলেন বা ভূদান আন্দোলন কেক এই ধরনের কোশ্চেন যখন পাবেন আপনি হয়তো ওই কনসেপ্টে জানেন না তখন আপনি কী করবেন আপনার কাছে তো ফোন আছে স্মার্টফোন আছে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করুন গুগল গিয়ে সার্চ করুন দেখে নেবেন বা বা ইকোনমিক্সের ক্ষেত্রে কিছু টার্ম পাবেন যেগুলো হয়তো আপনি বইয়ে পড়েননি বা ওই ছোটো বড় যে বইটা আপনি পড়ছেন মোটা বইটা কারণ ওই মোটা বইয়ের মধ্যে সব লিখে দেওয়া সম্ভব নয় ওরা জাস্ট ধারণা দেওয়া আছে যে এই জায়গা থেকে কোশ্চেন আসে তাহলে তখন আমি সেই বিষয়টা নিয়ে ইউটিউবে সার্চ করুন দেখে নিন কারণ এই চার মাসের মধ্যে যদি পিলি পাস করতে হয় তাহলে আপনাকে এভাবেই করতে হবে এবং তারপরে আপনি অন্যভাবে আপনার যে বইগুলো আছে অবশ্যই আপনারা প্রত্যেকে প্রত্যেকের সাবজেক্টের বই কিনবেন পড়াশোনা করবেন সেটা আলাদা ব্যাপার এভাবে পড়াশোনা করুন তাহলে এইভাবে পড়াশোনা করলে কিন্তু আপনি পিলি পাস করবেন আমি আপনাকে এখানে বলে দিয়ে গেলাম অবশ্যই মেন পাস করতে গেলে কিন্তু আরও ভালোভাবে পড়তে হবে প্রতিটা বই পড়তে হবে সেটা পরে আলোচনা করবো আজকে আলোচনা করলাম মেন পিলি কীভাবে পাস করবেন আজকের ভিডিও এইটুকুনি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ